অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। আজ অনেক ঠান্ডা পড়েছে, শীত যেন শহরের বুকে বেশ চাঁকিয়ে পড়েছে। হাত মোজা, পা মোজা, সোয়েটার, টুপি পরেও কাঁপতে হচ্ছে। গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কুয়াশার কারণে আজ এখনও ড্রাইভার আসেনি। শীতের কারণে জনজীবন যেন থেমে যেতে চাইছে, তবে সময় কি আর থামে, তাই সব উপেক্ষা করেও আমাদের ছুটে চলতে হয়। হঠাৎ করে আমার কাছে এসে একটা মহিলা কিছু সাহায্য চাইল। সাহেব, আমার কিছু দান করেন, আল্লাহ আপনার ভালো করব সাহেব। মহিলাকে দেখে আমি বেশ অবাক হলাম, এই ঠান্ডায় মানুষ ঘর থেকেই বের হয় না, আর এই মহিলা একটা ছেঁড়া সুতির শাড়ি পরে আছে আর ঠকঠক করে কাঁপছে। আমি বললাম, তোমার শীতের কোনো কাপড় নেই? তোমার তো বয়স বেশি হলে 25 হবে, কাজ না করে সাহায্য কেন চাইছো তুমি? মহিলাটি বলল, আমি গ্রামের মাইয়া, সুরকালে মায় মইরা গেছে, তারপর বাপে আবার বিয়া কইরা ঘরে সৎমা আনলো, আমার জীবনের সব শান্তি উইরা গেল, সব সহ্য কইরা একটু বড় হইতেই আমার বাপে আমার বিয়া দিয়া দিল। মহিলাটি বলেই চলছে, তার বিয়ের পর তার স্বামী তাকে নিয়ে শহরে চলে আসে। বস্তির একটা ঝুপড়িতে গড়ে উঠেছে তাদের সংসার। সংসারে ছেলে মেয়ে নেই বলে মানুষ নানা রকম কথা বলে, তবুও তাদের সংসারে ভালোবাসার কোনো কমতি নেই, তারা একে অপরের প্রতি ততটাই যত্নশীল। কাল যখন মেয়েটা তার স্বামীর পুরনো সোয়েটারটা ধুয়ে চুলায় শুকনো করতে দিয়েছিল, তখন সেটি কোনোভাবে পুড়ে গেছে। সকালে তার স্বামী দুটো পাতলা শার্ট গায়ে জড়িয়ে তার কাজে কোনো মতে বেরিয়ে গেছে, তবুও সোয়েটারের জন্য তার স্ত্রীকে এতটুকুও কটু কথা শোনায়নি। মেয়েটিও তার স্বামীর কষ্ট ভাগ করে নেওয়ার জন্য কোনো রকম গরম কাপড় ছাড়াই কাজে এসেছে। মেয়েটি আজ 3 বছর ধরে মানুষের বাসায় বুয়ার কাজ করে। আজই প্রথম তাদের কাছে 200 টাকা চেয়েছিল, কিন্তু তারা দেয়নি, তাই মেয়েটি ভিক্ষা করছে, কারণ স্বামীর জন্য সোয়েটার না কিনে সে কিছুতেই ঘরে ফিরবে না। আমি মেয়েটিকে 500 টাকা দিতে চাইলাম, সে বলল, না সাহেব, আমার কাছে 17 টাকা আছে, আপনি মাত্র 300 টাকা দেন, আমি সাহায্য চাই না, আমারে ধার দেন, সামনের মাসের 1 তারিখ এখানে আইসাই আমি আপনার ঋণ শোধ করে দেবনে। আমি বললাম, কোনো দরকার নেই, ভেবে নাও একটা ভাই তোমাকে উপহার দিচ্ছে। মেয়েটি বলল, তাহলে আপনি কিনা দেন, আমি টাকা নিতে চাই না। মেয়েটির সততা আর তাদের ভালোবাসার কথা শুনে আমি মুগ্ধ হলাম। মেয়েটি বলল, জানেন সাহেব, আমাকে আমার স্বামী দামি কিছু না দিলেও আমার যে মায়া দিছে তার কোনো দাম হয় না, আমি কতজনের কাছে সাহায্য চাইছি কেউ আগায় আসে নাই। আমি রাস্তার পাশের এক দোকানে গিয়ে মহিলাকে বললাম, তুমি পছন্দ করো, যেটা পছন্দ করবে সেটাই নিতে পারবে। মেয়েটা মুখ শুকনো করে এক পাশে দাঁড়িয়ে বলল, আমার মায়ের বাচ্চা থাকতে কইছিল আমারে, কেউ কিছু দিলে সে যা দেয় তাই নিতে হয়। আমি মেয়েটার ব্যবহারে আবারও অবাক হলাম, আমরা এত শিক্ষিতরাও এ ব্যাপারে কোনো খেয়ালই রাখি না, কেউ ট্রিট দিলে নিজেদের পছন্দের মতো 1000টা আইটেম অর্ডার করে ফেলি, অথচ তার পকেটের খোঁজও রাখি না। আমি বললাম, সমস্যা নেই, তবুও সে রাজি হলো না। আমি একটা কালো বেশ মোটা সোয়েটার ওকে কিনে দিলাম তার স্বামীর জন্য, তারপরে বললাম, তোমার জন্য একটা সোয়েটার নাও। মেয়েটা মাথা নিচু করে বলল, না সাহেব, আমার লাগবে না, আমার একটা চাদর আছে, আমি এইটাতেই খুশি, আল্লাহ আপনারে আরও অনেক টাকা দান করুক, আপনারে ভালো রাখুক। ততক্ষণে মেয়েটার চোখে মুখে বেশ খুশি ফুটে উঠেছে, মাত্র 250 টাকায় আমার এক বেলার খাবারও হয় না, অথচ এই সামান্য টাকায় কাউকে কত সহজেই খুশি করা যায়। আমি রাস্তা দিয়ে হাঁটছি একরাশ তৃপ্তি নিয়ে। আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সবাই সাধ্যমতো এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমাদের সমাজে বদল আনতে খুব বেশি সময় লাগবে না, আর আমরা চাইলেই সেটা সম্ভব।